আজকের এই ভিডিওটা আমি বেসিক্যালি শ্যুট করছি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের জন্য। তো গাইস, ফোনের এমনই একটা সেটিংস আছে বা এমনই একটা কাজ আছে যেটা আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই আর কি এটা করে না। তো কি সেই কাজ আমি তোমাদেরকে এখন বলে দিই। তো দেখো গাইস, আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে আমরা কি ফোন নাম্বার সেটিংস করে থাকি। তো এখানে অনেকেই আমার সাবস্ক্রাইবাররা ফোনে বা সিমে তারা ফোন নাম্বারগুলো সেভ করে। তো গাইস, তোমরা এটাই একটা বড় ভুল করে থাকো। তো গাইস, আজকে আমি তোমাদের একটা সঠিক নিয়ম শিখিয়ে দেবো ফোন নাম্বার সেটিংস করার। তো ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের গাইস অনেকটাই হেল্প হবে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেল, আমি তোমার সাথে সুমন। তো চলো আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো গাইস, দেখে থাকবে যখনই আমরা ফোন নাম্বার সেভ করি, আমি এখানে অন করছি আমাদের কল ডায়ালারটা। কল ডায়ালার অন করার পর আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা নাম্বার আমি এখানে টাইপিং করে নিয়েছি। এই যে আমি এখানে আরও নাম্বার টাইপিং করতে পারি। তো দেখতে পাবে সবার উপরে রয়েছে এই যে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, আমি এখানে যদি ক্লিক করে দিই একবার, তো এখানটায় ক্লিক করলে একটা নতুন পেজ চলে আসে। অ্যান্ড এই দেখতে হবে এখানে ক্লিক করছি এই অপশানটাতে। তো গাইস, এখানে আমার এই যে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করা রয়েছে। তো তোমাদের ক্ষেত্রে দেখাবে এই যে সিম বা ফোন। তো তোমরা কী করে থাকো অনেকেই এই যে এই সিমে সেভ করো বা তোমরা ফোনে সেভ করো। তো গাইস, তোমরা এটাই একটা বড় ভুল করে থাকো। তো গাইস, এই যে তোমরা ফোনে বা সিমে তোমরা নাম্বারগুলো সেভ করছো, তো এতে কী হয়, তোমাদের যে নাম্বারগুলো হারিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। মানে তোমরা এই নাম্বারগুলো আর কি হারিয়ে ফেলতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে করেছি এই যে জিমেল অ্যাকাউন্ট, আমি যদি জিমেল অ্যাকাউন্টের নাম্বারটা সেভ করি, আমি যে কোনো সময় বা যে কোনো ফোনে আমার সেই নাম্বারগুলো আমি নিয়ে আসতে পারবো। শুধুমাত্র আমাকে এই ইমেল আইডিটা আর কি লগ ইন করতে হবে। তো গাইস দেখো, আমাদের ফোনটা সবসময় আমাদের কাছে থাকে না। কোনো কোনো সময় আমাদের সিম খারাপ হয়ে যায়, কোনো কোনো সময় আমাদের ফোনটাও খারাপ হয়ে যায়, এবং কোনো কোনো সময় গাইস আমাদের ফোনটাই আমরা বাড়িতে রেখে যাই। তো এখানে কী করতে পারি, আমরা অন্য কারো ফোনেতেও আমাদের এই জিমেল অ্যাকাউন্টটিকে লগ ইন করে দেখতে পাবে যে। তো গাইস, এখানে কী হবে, আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা আমরা যদি অন্য কারো ফোনে লগ ইন করি, তাহলে আমাদের সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি তার ফোনে আর কি দেখতে পাবো। তো গাইস, মেন কথা হচ্ছে কি, তোমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্টে তোমাদের ফোন নাম্বারগুলো সেভ করে রাখতে হবে। এতে কী হবে, তোমাদের এই ফোন নাম্বারগুলো কোনো দিনও হারাবে না এবং কোনো দিনও ডিলিট হবে না। এগুলো তোমরা যে কোনো সময় আর কি পেয়ে যাবে। তো গাইস, তোমরা কোনো দিনও ফোন নাম্বার সিমে বা ফোনে তোমরা সেভ করবে না। ওকে, তো এটাই তোমাদেরকে আজকে শেখানো ছিল এবং দারুণ একটা ইনফরমেশান আজকে তোমাদেরকে এটা দেওয়ার ছিল। কারণ গাইস, আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই গাইস এটা করে না। তো তোমরা অবশ্যই এখন থেকে জিমেল অ্যাকাউন্টে তোমরা ফোন নাম্বার সেভ করবে। ওকে, তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো দেখা হচ্ছে গাইস অন্য কোনো ভিডিওর মধ্যে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে গাইস অনেক অনেক ধন্যবাদ।